আমাদের তো একটা এখানে সিপিএম এর সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে, চোট হয়নি, সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো আমরা আশা করছি ভালো রেজাল্ট পাবো। জোট যখন হয় তখন একসঙ্গে ইশতেহার হয়, আর সিট শেয়ারিং যখন হয় তখন তুমি এইটা নিবে, আমি ওইটা নেবো, এইটা নেবো, ওইটা নেবো, এরকমভাবে ভাগ হয়। অতএব সিট শেয়ারিং আর জোট দুটো আলাদা। আপনাদের 17 নম্বর ওয়ার্ডে বিভূতিভূষণ মহাপাত্র 17 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন এবং এখনও পর্যন্ত 2টি কাউন্সিলর রয়েছে বর্তমান ঘাটাল পৌরসভায় বিগত দিনের নির্বাচন উপলক্ষে। তো 17 নম্বর ওয়ার্ড শোনা গেছে যে বিগত 40 থেকে 42 বছর একই ধারা বজায় রয়েছে, কী এই রহস্য, কী এই সত্য? গোটা ঘাটাল শহরটাই দক্ষিণপন্থী চিরকাল, গোটা ঘাটাল শহরটাই, গোটা ঘাটাল শহরই কংগ্রেসি মনোভাবপূর্ণ মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু দল ভাগ হতে হতে, দল ভাগ হতে হতে কংগ্রেস দুর্বল হয়েছে, আর কংগ্রেস দুর্বল হওয়ার মূল কারণ হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট করা। কখনো তৃণমূলের সঙ্গে বারবার অ্যাডজাস্টমেন্ট, আর কখনো বামপন্থীদের সঙ্গে বারবার অ্যাডজাস্টমেন্ট। খুব স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে এই মানসিকতা তৈরি হয়, আমি দলটা করব সারা বছর ধরে, 5 বছর ধরে কষ্ট করে, আর ভোট দেওয়ার সময় আমার দলের প্রতীকে আমি ভোট দিতে পারবো না। এই মানসিকতা আসার ফলে তারা অনেকটা বিমুখ হয়ে যায় আমাদের উপর। সেই জন্যই আমরা এবারে একটু অন্যরকম চিন্তাভাবনা করে নেমেছি। ঘাটাল পৌরসভার ক্ষেত্রে ঘাটাল পৌরসভার জনগণের মানসিকতাই হচ্ছে বাইরের লোক এনে সন্ত্রাস করতে গেলে ঘাটাল শহরবাসী রুখে দেবে সেটা, সেই জন্য কেউ সাহস করে না এই কাজ করে, চরম দুর্নীতি। এই তো পৌরসভাটা তো একটা ডাকাতের জায়গা হয়েছে, পৌরসভাটা একটা ডাকাতের জায়গা। কার পার্সেন্টেজ 3% দিতে হবে, কাকে 2% দিতে হবে, কাকে 1% দিতে হবে, একবারে ভাগ হয়ে রয়েছে। ঘাটাল শহরবাসীও সবাই জানে এবং ঘাটালের ওই পৌরসভার মধ্যে কিছু সৎ কর্মচারী তারাও জানে যে পৌরসভাটা একবার সম্পূর্ণভাবে একটা ডাকাতির জায়গা। মূল জিনিস হচ্ছে সেচ, এখানে মূল জিনিস হচ্ছে নিকাশি ব্যবস্থা। কেন আপনারা জানেন যে ঘাটাল ফ্লাড এফেক্টেড এলাকা, কেমন বারবার পশ্চিমবঙ্গ সরকার ঝুলি থেকে বার করে যে কোনো নির্বাচনের সময়, এইবারে ঘাটাল মাস্টার প্ল্যান হবেই হবে, এবারে মাস্টার প্ল্যান হবেই হবে। এটা সেই 1982 সাল থেকে আরম্ভ হয়েছে একই গল্প যে কোনো নির্বাচন এলেই, কিন্তু এটা একটা সোনার পাথর বাটি হয়ে গেছে এখন। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট প্রদান করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেইটা কার্যকরী যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার করে ততক্ষণ পর্যন্ত এই কাজ কোনো দিনই হবে না। এখানে 10,000 হেক্টর জমিকে অধিগ্রহণ করতে হবে, কে করবে সেই অধিগ্রহণ? পশ্চিমবঙ্গ সরকারকে অধিগ্রহণ করতে হবে। আর তারা যা জমি নীতি ঘোষণা করে রেখেছেন মমতা ব্যানার্জি, তাতে এই 10,000 হেক্টর জমিকে তারা অধিগ্রহণ করবেন? অসম্ভব ব্যাপার। অতএব এটা একটা সোনার পাথর বাটি।